দেশের প্রত্যন্ত অঞ্চলের গরিব ও অভাবী মানুষদের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে কিডনি কেনাবেচা করছে একটি চক্র। এই চক্রের মূল হোতাসহ পাঁচজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাজধানীর কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব একের অধিনায়ক এই চক্রের বিভিন্ন অপকর্ম তুলে ধরেন। কিডনি প্রতারক চক্র দেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র, অসহায় এবং নিঃস্ব মানুষকে টার্গেট করে তারা কিডনি বেচাকেনার একটা প্রতারণার ফাঁদ পাতে। অসহায় মানুষগুলো টাকার লোভে কিডনি হারিয়ে প্রায়ই অকর্মণ হয়ে পড়ে এবং কালের বিবর্তনে ধীরে ধীরে তারা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই প্রেক্ষিতে এই কিডনি বেচাকেনার যে চক্রটা সেটাকে আইনের হাতে সুপর্দ করার জন্য আমাদের র্যাব ফোর্সেসের এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সমূহের যে সাইবার মনিটরিং সেল এবং সাইবার পেট্রোলিংয়ের মাধ্যমে তাদের প্রতি নজরদারি বৃদ্ধি করে হয় এবং গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয়। এই চক্রের মূল হোতা আমরা তাদেরকে ধরতে সক্ষম হয়েছি, তার নাম হলো আনিসুর রহমান। সে 2019 সালে তার নিজের কিডনি দিয়ে সে প্রতারিত হয়েছিল। পরবর্তীতে ওই দেশে, পার্শ্ববর্তী দেশে গিয়ে দেখে যে কিডনি প্রত্যাশী মানুষের সংখ্যা অনেক বেশি এবং সেটা একটা লাভজনক একটা প্রতারণার ফাঁদ এবং সে সেটাকে আয়ত্ত করে এবং সে তার যে দালাল চক্র যেটা আমরা আজকে ধরতে সক্ষম হয়েছি সেটাকে সে প্রতিষ্ঠা করে। তার প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে সে 50টির অধিক কিডনি এই গত 4-5 বছরের মধ্যে ক্রয় বিক্রয় করেছে প্রতারণার মাধ্যমে। এসব কিডনি বিক্রির জন্য ধনাঢ্য কিডনি রোগী কিংবা তাদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে 50 লাখ কিংবা আরও বেশি পরিমাণ টাকা আদায় করে। যারা দেশে বিদেশে যারা কিডনি প্রতিস্থাপনের প্রত্যাশী তাদের সাথে মোটা অঙ্কের বিনিময়ে সেই টাকার অনেক সময় 50 লক্ষ 70 লক্ষ কোটি টাকা পর্যন্ত হয়ে থাকে। তাদের সাথে একটা অঙ্গীকারবদ্ধ হয় এবং পরবর্তীতে আরেকটা চক্র যারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র, অসহায়, নিঃস্ব মানুষের দারিদ্রতাকে পুঁজি করে তাদেরকে টার্গেট করে এবং তাদেরকে কিডনি বিক্রিতে উপলব্ধ করে এবং ঢাকার বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে তারা নিয়ে আসে এবং তাদের মধ্যে ব্লাড ম্যাচিং করে কিডনি বিক্রির বিষয়ে এবং তারা কিডনি দেওয়ার মতো উপযুক্ততা সেটা নিশ্চিত হয়। আমরা এখনও আমাদের নজরদারিতে বেশ কয়েকটা পেজ বা ফেসবুক পেজ আমরা সেগুলোকে অবজার্ভ করছি এবং আমরা মনে করছি যে শুধু তারাই নয়, এই সমস্ত কাজে আরও কয়েকটা চক্র জড়িত আছে এবং আমরা যখন তাদেরকে আমরা হাতে নাতে ধরতে পারবো তখন আইনের হাতে সুপর্দ করব। গ্রেফতারকৃতদের কাছ থেকে সিপিও, হার্ড ডিস্ক, কিডনি কেনাবেচার চুক্তির ফটোকপি, পাসপোর্ট, 14টি পাসপোর্টের ফটোকপি, 12টি ভিসার ফটোকপি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই চক্রের অপরাপর সহযোগীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলছে। আসাদ ভূঁইয়া, বায়ান্ন টিভি, ঢাকা।